হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল দাস সিওর সাকসেস কোনো রোমাঞ্চকর কথা নয় একেবারে বাস্তবের ওপর নির্ভর করে বাস্তবকে দেখিয়ে বাস্তবের সাথে মিল রেখে আমি কয়েকটা কথা বলতে এসেছি দু হাজার তেইশে এই চাকরিগুলো কিন্তু তোমার ইয়েস তোমার হাতের মুঠোয় প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস প্রায় একই এমনকি যারা টিচিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের মতোই সিলেবাস ওকে ফার্স্ট যেটা সেটা হচ্ছে এসএসসি সেকেন্ড ফুড ডিপার্টমেন্ট এই দুটো চাকরি তোমাদের দু হাজার তেইশের মধ্যে হবে এবং নিয়োগও হতে পারে দু হাজার তেইশে এসএসসি এস সি দেরি হবে না ফুডের ক্ষেত্রে বলি ফুডের এসআই ছাড়বে ফুড ডিপার্টমেন্টের যে এসআই সেই এসআইটা কিন্তু দু হাজার তেইশে বেরোবে এবারে নেক্সট বলে রাখি নাম্বার থ্রি ভিডিওটি দেখার পরপর তোমরা অ্যানালাইসিস করবে যে ভিডিওর মিডিলে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে চাইবো যেটা সত্যি তোমরা মিল খুঁজে পাবে যে কত প্রাসঙ্গিক ছিল আমার কথাবার্তাগুলো থি থ্রি নাম্বার বলে রাখি নাম্বার থ্রি পিএসসি ক্লার্কশিপ পিএসসি ক্লাসটা হবে এবং চার নম্বর হবে এসএসসি এস হুম যেটা ফর্ম ফিল অলরেডি হয়ে গেছে পরীক্ষা হয়ে যাবে এগুলো খুব একটা দেরি করে না তিন মাসের মতো সময় নেই ঠিক আছে তো এসএসসি সিজুয়েল এগুলো ভ্যাকান্সি মোটামুটি ছ হাজারের মতো রয়েছে তো এই পিএসসি ক্লার্কশিপ এসএসসি সিজুয়েল এদের সিলেবাসগুলো কিন্তু একই কিন্তু কাঠিন্যের পরিমাণটা হ্যাঁ একটু সিস এস পিএসসি ক্লাস থেকে বেশি হয় ওকে আচ্ছা এবারে আসি নম্বর ফাইভ যেটা জন্য তোমরা অপেক্ষা করে রয়েছো আমি প্রায় ছয় দিন হলো একটা ভিডিও বানিয়েছিলাম যে ডাব্লিউএসএলএসটি ভ্যাকান্সি কবে আসবে প্রথম ভিডিও বানিয়েছি কিন্তু আমি ঠিক আছে এমন না যে কয়েক মাস থেকে একই কথা বলছি যে এই আসবে ভিডিও ভিউজ পাওয়ার জন্য ঠিক আছে আমার ভিডিও ভিডিও তৈরি মানে কমেন্টে অনেকে নেগেটিভ কমেন্ট করেছ বিশ্বাস করিনি ঠিক চার দিন পর মানে গতকালকে কথা বলছি গতকালকে তোমরা দেখেছ সোশ্যাল মিডিয়াতে নিউজে যে টিচিং ভ্যাকান্সি নিয়ে এসএলএসটি নিয়ে নবম দশকে প্রায় তেরো হাজার ভ্যাকান্সি রয়েছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি যে এসএলএসটি যারা দেবে তাদের ভাগ্য কিন্তু খুলে যাবে আর যারা সমালোচনা করবে রাজ্যের হাতে টাকা নেই রাজ্য কীভাবে নিয়োগ করবে আর সে চিন্তা সরকারের সে চিন্তা আমার নয় এই করে করে অলরেডি টেট দু পরীক্ষাটা মাত্র দু মাসের মাথায় হয়ে গেল কেউ আমরা কল্পনা করিনি হয়তো ভাবছি যে হয়তো ফালতুই বকছে ঠিক এই রকমই হতে চলেছে আমাদের সাথে ইয়াস ডাব্লু বিএসএলএসটি আপার প্রাইমারি টেট দু হাজার বাইশ সরি টেট দু হাজার তেইশ সেটা কিন্তু দু হাজার তেইশের মধ্যে হবে হতে পারে আপার প্রাইমেটা পরে হবে কিন্তু এসএলএসটিটা এসএলএসটি হবে এবং নিয়োগ দ্রুত হবে এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই সন্দেহ নেই চাকরিটা কিন্তু এবার তোমার হচ্ছেই এ ডাব্লু বি এস টিটা পিটি এবং সাবজেক্ট তোমাকে পড়তে হবে নাম্বার সিক্স সি আর পি কনস্টেবল আর কনস্টেবল অনেকদিন থেকে বেরোয়নি এবং আর ক্লার্ক প্রায় এক দেড় বছর পর বেরোয় এবার আসছি হ্যাঁ তাহলে কি বললাম ছয় নাম্বারে ছয় নাম্বারের সাথে আমি যেটা দুটো অ্যাড করে দিয়েছি আরপিএফ আর সি আর কনস্টেবল এবং আইবিপিএসের ক্লার্ক যেটা এটা প্রথম দুটো যারা ডিফেন্সে একটু দৌড়াদৌড়ি করতে ভালো পারে আমার সঠিক জানা নেই পাঁচ মিনিট সম্ভবত 30 ত্রিশ সেকেন্ড সময় দিতে হয় রানের ক্ষেত্রে আর পি রানের ক্ষেত্রে ঠিক আছে তো একটু হাইটও কম লাগে অন্যান্য ডিফেন্স এক্সাম থেকে ঠিক আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি ভিডিওতে বেশি অপ্রাসঙ্গিক কোনো কথা বলিনি যুক্তি মাফিক কথা বলেছি এবং আমি তোমাদেরকে অনুরোধ করব। যে সমালোচনা জগতে না ঢুকে যদি তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও তাহলে সিলেকশানটা তারই হবে হ্যাঁ যে আগে থেকে পড়ে যাবে সিলেকশানটা তারই হবে আমির খানের একটা ডায়লগ ছিল সঠিক আমার বলা হবে কি না জানি না হিন্দি অত ভালো বলতে পারি না যে জো হোরা হে হোনে দো ফির জিম্মেদারি উঠাও উস্কো বদাল নেকে লিয়ে ঠিক আছে মানে যেটা হচ্ছে হতে দাও নইলে ওটা দায়িত্ব নিয়ে সরানোর চেষ্টা করো দুর্নীতি রাজ্যর খাতে পয়সা নেই এ সমস্ত জিনিস হয় তুমি সমাধান করার চেষ্টা করো নলে তুমি তোমার নিজের কাজটা করে যাও তো সুতরাং এ আমরা অত সমালোচনা যাব না নিজের পড়াটা আমরা করবো শেষ মুহূর্তে আমি একটা কথা বলতে চাই ডাব্লু বিএসএলএস টি পিটির জন্য এই ইউটিউব চ্যানেলে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ পিটির জন্য বলছি ইয়েস আমি পিটির জন্য বেস্ট বলছি কোনো রকমের পয়সা নেওয়া হবে না এবং সেলফ স্টাডিতে পাশ করবে এই পিটির সিলেবাস হিসেবে পিটির অধ্যায় ভিত্তিক আমরা কিন্তু এটা আলোচনা করব আমরা ক্লাস করাবো ভিডিওতে ঠিক আছে একবারে অল্প মানে শর্ট ভিডিও হবে এবং কোয়ালিটেটিভ ভিডিও হবে অযৌক্তিক অপ্রাসঙ্গিক মানে সময় বাড়ানো হবে না মাই ডিয়ার ফ্রেন্ডস যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমি এটা নতুন যাত্রা শুরু করেছি ইউটিউবের আমার কাছে বিশাল কোনো মার্কেট নেই আচো রোমাঞ্চকর কোনো জিনিস আমি তোমাদের দেখাতে পারছি না সরি যা দেবো কোয়ালিটেটিভ দেবো সো সুতরাং তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমার চোখের সামনে যে লাল বটনটা দেখতে পাচ্ছ সে বটনটা হালকা করে প্রেস করো বেশি জোরে প্রেস করতে হবে না নাহলে তোমার মোবাইলটা ভেঙে যেতে পারে ডিসপ্লেটা ভেঙে যেতে পারে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দা সিওর সাকসেস তাহলে দ্য শিওর সাকসেস চ্যানেলে তোমরা নজর রেখো নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে বাবা মায়ের প্রতি খেয়াল রাখবে ভালো থেকেও বেস্ট অফ লাক